আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি সবার অনেক পছন্দের, বাংলাদেশের কালো জাম মিষ্টি। কিভাবে পারফেক্ট কালো জাম তৈরি করতে হয় সেজন্য আমি কিছু টিপস শেয়ার করেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি শিরাটা করে নিচ্ছি। একটা প্যানে শিরার জন্য 2 কাপ চিনি আর 3.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকব আর ভালোভাবে বলক তুলে এটা নামিয়ে এক সাইডে রেখে দেব। এবার আমি ডোটা করে নিচ্ছি। ডোর জন্য নিয়েছি ছানা 1 কাপ। ছানাটা একদম সফট হতে হবে। এই রকম সফট একটা ছানার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ছানা যদি সফট না হয় মিষ্টি কখনোই ভালো হবে না। নিচ্ছি মাওয়া 1 কাপ। মাওয়াটা কিন্তু একটু দানাদার মাওয়া হতে হবে, তাহলে মিষ্টি ভালো লাগবে, মাওয়াটা মুখে পড়বে। আর এই রকম একটা মাওয়ার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ময়দা 1/2 কাপ, বেকিং পাউডার 1 চা চামচ, চিনি 1.5 চা চামচ, জায়ফল গুঁড়া সামান্য। জায়ফল গুঁড়া দিলে একদম দোকানের মতো ফ্লেভার পাবেন। আর এখানে 1/2 কাপ হালকা গরম দুধে 2 টেবিল চামচ ঘি মিশিয়ে নিয়েছি। প্রথমে সব উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প ঘি আর দুধের মিশ্রণ দিয়ে ডোটা করে নেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু রেড ফুড কালার। আপনারা যদি ফুড কালার পছন্দ না করেন এটা বাদও দিতে পারেন। কালো জামের ডোটা কিন্তু খুব সফট এবং ফ্লাফি হতে হবে। কালো জামের ডোটা কিন্তু করার পরেও একটু ড্রাই হয়ে যেতে চায়, তাই সবসময় একটু এক্সট্রা দুধ রাখতে হবে যাতে প্রয়োজন মতো মিশিয়ে নেওয়া যায়। আমি ডোটা দেখিয়ে দিচ্ছি, এই রকম সফট আর ফ্লাফি হবে। ডোটা স্টিকিও হবে না, আবার ড্রাইও হবে না। এখন ডোটা কালো জামে শেপ করে নিচ্ছি। মিষ্টির সাইজটা বড় ছোট আপনাদের পছন্দ মতো করতে পারেন। আমার চ্যানেলে 4 রকমের একটা বেবি সুইটসের রেসিপি আছে, সেখানে বেবি কালো জাম তৈরি করে দেখিয়েছি, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। মিষ্টিটা শেপ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো ক্র্যাক না থাকে। ডোটা যদি শুকিয়ে যায় একটু দুধের মিশ্রণ অ্যাড করতে পারেন। কালো জামগুলো বানিয়ে আমি একটা কিচেন টাওয়েল দিয়ে কভার করে রেখেছি যাতে শুকিয়ে না যায়। এখন এটা খুব হালকা গরম তেলে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আঙ্গুল ডুবানো যায় এরকম হালকা গরম হতে হবে। তেল বেশি গরম হলে কালো জাম উপরে শক্ত হয়ে যাবে, ভেতর থেকে ফুলবে না। যখন মিষ্টিগুলো ফুলে সাইজ এরকম ডাবল হবে আর মিষ্টিগুলো দেখতে হালকা মনে হবে, তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডার্ক ব্রাউন কালার করে তুলে নিতে হবে। মিষ্টিটা কিন্তু গরম গরম শিরায় ছাড়া যাবে না, তাহলে মিষ্টি নেতিয়ে যাবে। মিষ্টি একটু ঠান্ডা হলে
হালকা গরম শিরাই দিয়ে দিতে হবে। এবার চুলার আঁচ বাড়িয়ে 5 মিনিট জাল করে চুলাটা বন্ধ করে দেব। এভাবে মিষ্টিটা শিরায় রেখে দেব 7-8 ঘন্টার জন্য। তাহলে শিরাটা মিষ্টির ভিতরে ঢুকবে, সফট হবে। 7 ঘন্টা পর আমি মিষ্টিটা শিরা থেকে তুলে মাওয়ায় গড়িয়ে নিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার কালোজাম মিষ্টি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।